নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। শীত পড়তে শুরু হয়েছে আর বাজারে নতুন নতুন ফুলকপিরও দেখা মিলছে, তাই ফুলকপি দিয়েই আজকে তৈরি করে দেখাবো ফুলকপির রেজালা রেসিপি। এই সিজনে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেন মাটনের পাশাপাশি ফুলকপির এই পদ কিন্তু দারুণ একটা সাইড ডিশ হিসেবে আপনারা সার্ভ করতে পারবেন। সবার প্রথমে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলো এর মধ্যে ফ্রাই করে নেব। আমি দুটো মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন। এবারে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ফুলকপিগুলো আমি ভেজে নিলাম মিডিয়াম ফ্লেমে, এবারে এগুলোকে তুলে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে আমি প্যানে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করব, আর এটা ফ্রাই করার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে চিনি। ফুলকপি রেজালা তৈরি করার জন্য আমি এইভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। প্রায় 10-12 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা আমি তৈরি করে নিলাম। এবারে তেল থেকে ছেঁকে পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়ে দিলাম, আর দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর জৈত্রী। এবারে ফোড়নটাকে 15-20 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য ফ্রাই করব। পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা 1/2 টেবিল স্পুন, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা। এবারে আদা আর রসুনটাকে দেওয়ার পরে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। আদা রসুনটাকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলাম। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে চিনি। এবারে অল্প জল অ্যাড করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। ৪-৫ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতেই মশলা থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু আর পোস্ত বাটা। আমি 2 টেবিল স্পুন পোস্ত আর 10-12টা কাজু একসঙ্গে বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম।
মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কাজু পোস্ত বাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি হাফ কাপ পরিমাণে টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ টেবিল স্পুন, তবে আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, আমাদের মশলাটাও কষানো কমপ্লিট, মশলা থেকে তেল ভেসে উঠেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো অ্যাড করে দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 3-4 মিনিট ভালো করে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে হাফ কাপ করে দুবার, অর্থাৎ মোট 1 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। তবে আপনারা নিজেদের ইচ্ছে মতন যেমন গ্রেভি পছন্দ সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি 10-15 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 10-15 মিনিট অর্থাৎ ফুলকপিটা সিদ্ধ হলে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, ফুলকপিটা সিদ্ধ হতে 15 মিনিট সময় লাগলো। এই কারণে এই টাইমটা কিন্তু ভ্যারি করবে, সিদ্ধ হতে ফুলকপি সময় যেরকম লাগবে ততটা টাইমে আমাদের ঢেকে রান্না করতে হবে। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আরও 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে কেওড়া ওয়াটার, 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি, আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েই ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো আরও 5-7 মিনিট। তারপর গরম গরম ফুলকপি রেজালা, রুটি, লুচি, পরোটা অথবা নানের সঙ্গে সার্ভ করব। তাহলে বন্ধুরা, খুব সহজেই বাড়িতে আমি তৈরি করে ফেললাম ফুলকপি রেজালা। এই ফুলকপি সিজনে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের পরিবারের সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।